কানাডায় পরিচিত ব্যক্তি উইনস্টন ব্ল্যাকমোর। 64 বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা 27 আর ছেলেমেয়ে রয়েছে মোট 150 জন। সবচেয়ে মজার বিষয় হলো, বিশাল এই পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না, সবাই একই সঙ্গে একই বাড়িতেই থাকেন। ওই পরিবারের সদস্য 19 বছরের মার্লিন ব্ল্যাকমোর সম্প্রতি নিজের এই বিশাল পরিবারের কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। There is not one thing wrong with three consenting adults being a family unit. তার জন্মদিনে কিভাবে উৎসব হয় তাদের বাড়িতে, এত সংখ্যক ভাই বোনের সঙ্গে স্কুল যাওয়া, একসঙ্গে থাকা নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন মার্লিন। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্ড ফুলে তার বিশাল পরিবারের সঙ্গে থাকেন মার্লিন। তিনি ছাড়াও তার দুই ভাই মুরালি এবং ওয়ারেনও নিজেদের পরিবারের কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এতজনের সঙ্গে থাকা যেমন মজার, তেমনই অস্বস্তির ওই তিনজনের পোস্টে উঠে এসেছে সেই বিষয়টিও। মার্লিন জানান, 150 জন ভাই বোনের মধ্যে সবথেকে বড় জনের বয়স হচ্ছে 44 বছর, সবথেকে ছোট জনের বয়স মাত্র 1 বছর। প্রত্যেকে তাদের গর্ভধারিণী মাকে মাম বলে ডাকেন, বাকি সব মায়েদের ডাকেন মাদার বলে। একই দিনে একাধিক মায়ের সন্তান প্রসবের ঘটনাও এই বাড়িতে রয়েছে। মার্লিন আরও জানান, ভাই বোনরা একই স্কুলে পড়ে, সেই স্কুলের মালিক তার বাবা উইনস্টন। অস্বাভাবিক বড় পরিবারে নিজের ভাই বোনদের সামলাতে সামলাতে বাইরের কারো সঙ্গে তাদের সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি বলে জানান মার্লিন। বাবা উইনস্টন ব্ল্যাকমোর 150 ভাই বোন এবং 27 জন মাকে নিয়ে বিশাল পরিবারের সদস্যরা কেউ আলাদাও থাকেন না, সকলেই একই বাড়িতেই থাকেন। তাদের সেই বাড়ির নাম মোটেল হাউস। এত বড় পরিবারের জন্য বাজার থেকে জিনিস কেনাও কতটা সমস্যার তাও তারা হাড়ে হাড়ে টের পান। সেজন্যই তাদের বাড়ির মধ্যেই শাকসবজিরও চাষ হয়।